এইখানে হচ্ছে মাটির চুলায় রুটি আর ভাসতেছেন আমাদের কাকা কাকার নাম কি মোহাম্মদ ইউসুফ আলী মা 4000 উনি যদি ধরে তাইলে গড়ে মাসে 1 লক্ষ রুটি উনি ভাজে 1 লক্ষ 20000 রুটি উনি ভেজে ফেলে 1 লক্ষই ধরি আমরা 1 লক্ষ 1 লাখ রুটি ভাজেন মাশাআল্লাহ মাশাআল্লাহ রাতেও আসে গেস্ট রাতে বেশি আসে এইখানে আছে হাঁসের মাংস কোয়েল পাখি কক মুরগি লাল মুরগি স্পেশাল গরুর মাংসের এটা কি এটা তো আসলে ঝোল মাংস ঠিক আছে কিন্তু এটা তো একটা মানে গরুর মাংসের দিঘি হয়ে গেছে আর কি আপনি কয় পিস খাইতে পারবেন খাইতে তো পারবো অনেক 20টা 20টা রুটি খাইতে পারবেন 20টা রুটি খাইতে চেষ্টা করলে হয়তো পারবো এই যে মাংসটা কিন্তু নরম কোনো কষ্ট হয় নাই ছিটতে আর এই সাইডে ঝোল আছে চালের রুটি কিন্তু ঝোল দিয়ে খাইতে হবে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি মহানগর ফিলিং স্টেশন এটা হচ্ছে নাজিরবাজার ওসমানীনগর সিলেট এইখানে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে বিসমিল্লা রেস্টুরেন্ট একটা আছে গ্রাম বাংলা রেস্টুরেন্ট আমরা এই গ্রাম বাংলা রেস্টুরেন্টে আজকে আসছি এইখানে মূলত চাউলের রুটি আর গরুর মাংস পাওয়া যায় এবং এখানকার চালের রুটি বেশ বিখ্যাত এখানে চালের রুটি খাইতে সিলেট থেকে মানুষজন আসে সিলেট কিন্তু এখান থেকে প্রায় 20 কিলো এখানে চালের রুটি খাইতে সুনামগঞ্জ থেকে আসে ছাতক থেকে আসে তারপরে আরও আশেপাশের যেসব জায়গা বিয়ানি বাজার এইসব জায়গার থেকে কিন্তু এখানে চালের রুটি হাঁসের এবং গরুর মাংস হাঁসের মাংসও আছে চালের রুটি গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস লাল মুরগি সাদা মুরগি কক মুরগি কোয়েল সব আছে এখানে এবং এই রেস্টুরেন্টটা 24 ঘন্টা খোলা থাকে দিনে যতটা চলে তার চেয়ে বেশি চলে রাতে এখানে মানুষজন গাড়ি নিয়ে বাইক নিয়ে আসে এসে এখানে খাওয়া দাওয়া করে এটা একটা ভালো একটা খাওয়ার জায়গা আর কি সিলেটের সিলেটের একটু বাইরে হ্যাঁ এবং এটা নাকি ওনাদের খুব পছন্দ এখানে আমাদের সাথে সায়েম ভাই আছে আয়ান ভাই আছে আদনান ভাই আছে ওনারা আমাদেরকে এখানে নিয়ে আসছে যে চলেন ভাই এখানে একটা স্পেশাল খাবার পাওয়া যায় এখানে আমরা আজকে খাবো তো চলেন আমরা একটু দেখি ভেতরে কী অবস্থা বেশি একটা বড় না কিন্তু ছোট্ট হোটেল দেখেন হোটেলটা কীরকম লম্বা সাইডে কিন্তু জায়গা কম একেবারে লম্বা এই সাইডে জাস্ট ডান সাইডে কিছু টেবিল আছে আর বা সাইড দিয়ে হচ্ছে হাঁটার জায়গা একেবারে লাস্টে এটা কিচেন আমরা কিচেনে চলে যাব চলেন দেখি কিচেনের কী অবস্থা এইখানে হচ্ছে মাটির চুলায় রুটি আর ভাসতেছেন আমাদের কাকা কাকার নাম কি মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ ইউসুফ আলী আলহামদুলিল্লাহ আমার নানা ভাইয়ের নাম ছিল আবু ইউসুফ তো আপনি প্রতিদিন কতগুলো রুটি ভাজেন রুটি আমি প্রতিদিন প্রায় 3000 থেকে 4000 তিন থেকে 4000 আমরা গড় ধরি 3000ই ধরি ডেলি যদি 3000 রুটি ভাজে তাহলে মাসে 90000 মানে প্রায় 1 লক্ষ 4000 উনি যদি ধরে তাইলে গড়ে মাসে 1 লক্ষ রুটি উনি ভাজে 1 লক্ষ 20000 রুটি উনি ভেজে ফেলে 1 লক্ষই ধরি আমরা 1 লাখ রুটি ভাজেন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা রুটি কত বিক্রি হয় 6 টাকা তার মানে 6 লাখ টাকার খালি রুটি বিক্রি হয় হ্যাঁ মাংস তো 6 লাখ টাকার রুটি বিক্রি হইলে মাংস বিক্রি হয় কত টাকার মাসে 20-25-30 লাখ টাকার মাংস বিক্রি হয় আলহামদুলিল্লাহ এই সাইডে দেখেন রুটি বেলতেছে ভাই আপনারা শুধু বেলেন নাকি মোটামুটি নাকি দুইজন মিলে বেলেন ও আচ্ছা ফেসাদে বললে আচ্ছা তা আপনারা কি এই হোটেল কি রাত দিন 24 ঘন্টা রাতেও আসে গেস্ট রাতে বেশি আসে দিনে আসে না আচ্ছা একটা অদ্ভুত বিষয় আমি আপনাদেরকে বলি এটার পাশেই একটা হোটেল আছে ওই হোটেলটার নাম যেন কি বিসমিল্লা হোটেল
বিসমিল্লাহ রেস্টুরেন্ট, বিসমিল্লাহ রেস্টুরেন্ট কিন্তু বিশাল বড় সাইজের রেস্টুরেন্ট, অনেক ভিতরে বসার জায়গাটা আছে, ওইখানেও এরকম রুটি এবং ইয়ে বিক্রি হয়, গরুর মাংস বিক্রি হয়। বাট এই যে হাসান সাহেব, সে আমারে বলছে যে ভাইয়া বিসমিল্লাহ হোটেলে অনেকে ভুল করে বিসমিল্লায় ঢুকে যায়, বাট বিসমিল্লায় না গিয়ে আমরা এই এই হোটেলটাতে ঢুকবো। এটার নাম কি গ্রাম বাংলা হোটেল, গ্রাম বাংলা, কারণ কি বলেন? কারণ হইল মানে গ্রাম বাংলা ওই যে খাবারটা খাইতে আসে আমরা, মনে হয় চালের রুটি আর গরুর মাংস, ওইটা গ্রাম বাংলারটাই বেস্ট, গ্রাম বাংলারটাই বেস্ট। পাশেরটা খুব একটা পাশে মানে আমরা তো মানে আজকে শুরু করছি গ্রাম বাংলাতে খাওয়া, ওইটা অনেক পরে বলা যায় আসছে এইরকম টাইপের। আচ্ছা, তো ওদের খাবারও হয়তো ভালো? হ্যাঁ, হয়তো অন্য অন্যান্য খাবার ভালো, কিন্তু মূল যেটার জন্য সবাই আসে সিলেট থেকে, মানে সিলেটে মোটামুটি 15-20 কিলো দূর থেকে সবাই আসে, তো 15-20 কিলো দূর থেকে তো সবাই আপনার অন্য কোনো আইটেম খাইতে আসে না, যেটা খাইতে আসে ওইটা শুধুমাত্র ওই জায়গাটাই বেটার, এই এখানটাই গ্রাম বাংলাতে বেটার, এই জন্য গ্রাম বাংলাতে খাওয়া দাওয়া করি। ওকে, সো আমরা আসল জায়গায় আসছি এবং ঠিকঠাক জায়গায় আসছি, ঠিকঠাক জায়গায় আসছি, তাহলে চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি। এখানে আছে হাঁসের মাংস, কোয়েল পাখি, কক মুরগি, লাল মুরগি, ফার্মের মুরগি এবং স্পেশাল গরুর গরুর মাংসের। এটা কি? এটা তো আসলে ঝোল মাংস, ঠিক আছে, কিন্তু এটা তো একটা মানে গরুর মাংসের দিঘি হয়ে গেছে আর কি। হ্যাঁ, করাই নাই, দেখেন ঢুকছে কত দূর, মানে বিশাল কুয়া কুয়া। ভাইয়া রুটি কত টাকা? 6 টাকা, 6 টাকা। আর মাংস কত টাকা? হাফ হইলে 130 টাকা, ফুল 260 টাকা। গরু হাফে কয় পিস? হাফে হইলো 5 পিস আর ফুল হইলো 10 পিস। এরপরে কি আবার থোরা আছে? কোনো থোরা নাই, 5 পিস আর 10 পিস, 4 পিস বাদে দেয় 1 পিস, না বাদে বুদে দেওয়ার দরকার নেই, একবারে দিয়ে দেবেন আমাদের, ঠিক আছে? আপনি তাহলে আমাদের একটা কাজ করেন, এইখানে আপনি 4টা গরুর মাংস দেন, মানে 4 হাফ, আর এইখানে আপনি দেন আরও, এই এইখানে কয়টা লাগবে তোমাদের গরুর মাংস, কয়টা? আপাতত 2টা দেন, এই সাইডে 4টা দেন, টোটাল 6টা দেন, আর আপনি আমাদেরকে রুটি দেন 50টা, দেন না দেন না, 50টা রুটি নিলাম, কম হয়ে যাবে? হ্যাঁ শুরু করেন ভাই, রুটি তো রেডি আছে, রুটি রেডি আছে, অসুবিধা নেই, হ্যাঁ 2-3 হাজার চাইলেও দেওয়া যাবে। আপনি সর্বোচ্চ যে সাইজের রুটি আপনি কয় পিস খাইতে পারবেন? না না, কয় পিস খাইতে পারবেন, বিল আমি দিতে পারবো, অসুবিধা নেই, তাহলে ব্যাপারটা হলো ওনারা 3-4 হাজার দিয়ে কি করে, আর 2 হাজার বাইরে গেল, ওই সময় কি করবে ওরা? না সেটা বাড়লে ওদের অসুবিধা নাই, ওদের তো বিক্রি হচ্ছে, আপনি তো আর ফাও খাচ্ছেন না। এখন কয়টা? 20টা, 20টা রুটি খাইতে পারবেন? 20টা রুটি খাইতে চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু 20টা রুটি হইল না, আয়ান ভাই তো 20টা খাইতে পারবে, আদনান ভাইও 20টা খাইতে পারবে না, ব্যাপারটা হইছে কি বলি, আপনার লেভেল, আপনার লেভেল যদি আদনান ভাইয়ের লেভেলে নামে যায় তাহলে তো হবে না, আপনার লেভেল হাই হইতে হবে। এরকম বলে বলেই তো আজকে এই অবস্থা ভাই, এটা তো ভালো অবস্থা, কমপক্ষে 50 করুন, 50 করতে পারবেন? ওকে, আর একটু উৎসাহ প্রয়োজন, উৎসাহ দিচ্ছি, চিয়ার লেডি দরকার? না উৎসাহ প্রয়োজন, হালকা উৎসাহ পেলে, উৎসাহ সবাই দিবে, উৎসাহের জন্য আমি দাঁড়া করাইতেছি লোকজন এই জায়গায় এসে, আপনি 10টা করে খাওয়া শুরু করবেন, মানে 10টা শেষ করার পর সবাই হাততালি দিবে, আবার হ্যাঁ না এমনিই দিল, হ্যাঁ অমনি দিল না। আচ্ছা দেখি আসুক খাবারটা, আমাদের সামনে খাবার চলে আসছে, এই যে রুটি, রুটির সাইজ দেখেন আপনারা, এটা দুইবারে শেষ করা যাবে, আর এই হচ্ছে গিয়ে গরুর মাংস, এই গরুর মাংসটা 130 টাকা, এটার সাথে আবার থোরা, এই যে থোরার এক পিস
আমরা এই যে চার বাটি নিয়েছি এখানে চার পিস মাংস এক্সট্রা করে দিছে থোড়ায়। হ্যাঁ, তো খাওয়া শুরু করি। আর ওই সাইডে দিছে, ওদের থোড়া মনে হয় আলাদা দিবে। নেন ভাই, শুরু করেন। রুটিটা একেবারে বেশি ছোট সাইজটা। হ্যাঁ, এই দেখেন, জাস্ট দুইটা ইয়ে করছে। সাইম ভাই কয়টা খাইতে পারবেন? লবণটা একটু বেশি লাগলো, কিন্তু বেশ ঝাল। মেইনলি আপনি ঝোল দিয়ে খাবেন, মাঝে মাঝে একটু মাংস নেবেন আর কি। নাইলে এই রুটি খাইতে কিন্তু আপনার প্রায় তিন চার বাটি মাংস লেগে যাবে। লেবু দিয়েছে কেন? চিপে নেওয়ার জন্য? এখানে লেবু চিপে নিছি। এই যে মাংসটা প্রচন্ড সফট। লেবু নিলে টেস্ট টোটালি চেঞ্জ। দেখেন আমার কিন্তু দুই পিস মাংস খাওয়া হয়ে গেছে, রুটি খাইলাম মাত্র দুইটা। রুটিটা চালের রুটির ফিল একটু কম দিচ্ছে, এটার কারণ এটার সাথে ময়দা মিক্স করছে, ভালো পরিমাণে ময়দা দিচ্ছে, হয়তো 50-50 দিছে। আপনারা এখানে এসে খান মাঝে মাঝেই? সপ্তাহে রাতে দুই একবার। ওইটা মূলত হলো ১২টার পর সিলেটে সবাই এই টাইমে আসে, ১২টার পর। অ্যাড্রেসটা একটু ভালোভাবে বলে দেন যাতে সবাই আসতে পারে। আপনার সিলেট শহর থেকে কেউ রওনা দেয়, সেক্ষেত্রে হলো আপনার নাজির বাজার, যে বাজারটা আছে সিলেটে ১৫ কিলো দূর, নাজির বাজার বাজারের পর হলো মহানগর পেট্রোল পাম্প আছে, মহানগর ফিলিং স্টেশন, তার পাশেই হলো গ্রাম বাংলা রেস্টুরেন্ট। ওকে, আবার যদি ঢাকা থেকে ওইদিকে আসে সেক্ষেত্রে নাজির বাজারের ঠিক আগেই মহানগর এই পেট্রোল পাম্পের পাশেই। ওকে ওকে, তাহলে আমরা আজকে বিদায় নেই, ইনশাল্লাহ আজকে এখানে ১০০ রুটি আমরা শেষ করে ফেলবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনারা আসবেন, ভালো থাকবেন, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। খালি